पेनविजन टीवी प्रेजेंट्स। आदिल 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 दादा चलो আমরা একসাথে যাই। তোমাদের সাথে গেলে আমি সূরা ভুলে যেতে পারি। আজকে আমি সূরা পড়া দিয়ে পুরস্কার পেতে চাই। আদিল শোনো, আদিল শুনে যাও। শোনো আদিল, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। উফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আদিল, এত রাগ করছো কেন? সবাই তোমাকে ডাকছি, আমরা তো একসাথে যাব। মনে হয় ওর সূরা কুরাইশ মুখস্ত হয়নি। আজকে আমি সূরা ভালোভাবে মুখস্ত করেছি। তোমাদের সাথে কথা বললে আমি ভুলে যেতে পারি, তাই তাই আমাদের সাথে কথা বলছো না? তাহলে শোনাও তো সূরা কুরাইশ। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, ইলাফিহিম, রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযিনা আতআনামাহুম আমানাহুম মিন খাউফ। তোমার তো ভুল হয়েছে, কিন্তু আমি বলবো না, আমি এবার সূরা পড়ে আবার পুরস্কার পাবো। এটা কেমন কথা হুজাইফা, তার কোনো ভুল হলে আমাদের তা সারিয়ে দেওয়া উচিত, যাতে সে কোরআন পড়তে কোনো ভুল না করে। আসসালামু আলাইকুম বাচ্চারা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি নিয়ে কথা বলছো বাচ্চারা? উস্তাদ, আদিল সূরা পড়তে গিয়ে কিছুটা ভুল বলেছিল, আর হুজাইফা আদিলকে ভুল শুধরে দিতে চায় না। কিন্তু ওর যদি ভুল না হয় তাহলে আমি তো পুরস্কার পাবো না। তুমি কি দুনিয়ার পুরস্কার চাও, নাকি আখিরাতে আল্লাহর দেয়া পুরস্কার চাও হুজাইফা? আল্লাহর দেয়া পুরস্কার তো সবচেয়ে উত্তম, আমি তো সেটাই চাই। তাহলে অন্যের পড়ায় ভুল হলে তা ঠিক করে দিতে হয়, এতে আল্লাহ অনেক খুশি হয়, আর আখিরাতে সে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার পাবে। ঠিক আছে, আমি তাহলে আদিলকে শিখিয়ে দিচ্ছি। আদিল, তুমি যে বলেছো লানিনা আতওয়ানা মাহু, তা হবে না, হবে হলো আল্লাযি আতআমাহু মিনজু। ও হ্যাঁ হ্যাঁ, এবার আমি পারবো। আল্লাযি আতআমাহু মিনজু ওয়া আমানাহু মিন খাউফ। মাশাআল্লাহ আদিল, অনেক সুন্দর হয়েছে। শোনো বাচ্চারা, একটি দোয়া আছে যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটি পড়লে তোমাদের মুখস্থ শক্তি বেড়ে যাবে আর তোমাদের স্মৃতিশক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। তাহলে এই দোয়াটি আমি শিখতে চাই উস্তাদ। ঠিক আছে, দোয়াটি তাহলে গানে গানেই শিখে নাও, তাহলে তো খুব মজা হবে। যদি পড়া লেখায় ভালো করতে চাও, যদি স্মৃতি শক্তি বাড়াতে চাও, তবে এই দোয়া পড়ো বারবার। আল্লাহ বাড়িয়ে দেবে জ্ঞান তোমার, তবে এই দোয়া পড়ো বারবার। আল্লাহ বাড়িয়ে দেবে জ্ঞান তোমার। রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমাকে দান করো উপকারি জ্ঞান, জেগে আনার জন্যে পাপাচার বর্জনে দুনিয়াও আখেরাতে পাবে সম্মান। হে আমার রব, আমাকে দান করো উপকারি জ্ঞান, জেগে আনার জন্যে পাপাচার বর্জনে দুনিয়াও আখেরাতে পাবে সম্মান। রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি
সালমা রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ও জ্ঞান সাধনায় আমরা না হই যেন কবু দাসীন, জ্ঞানের আলোয় যেন আলোকিত হই মোরা আমাদের জ্ঞান প্রভু বাড়িয়ে দিন। জ্ঞান সাধনায় আমরা না হই যেন কবু দাসীন, জ্ঞানের আলোয় যেন আলোকিত হই মোরা আমাদের জ্ঞান প্রভু বাড়িয়ে দিন। রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। হে আমার রব আমাকে দান কর উপকারী জ্ঞান, জেগে আনার জন্যে পাপাচার বর্জনে দুনিয়াও আখেরাতে পাবে সম্মান। হে আমার রব আমাকে দান কর উপকারী জ্ঞান, জেগে আনার জন্যে পাপাচার বর্জনে দুনিয়াও আখেরাতে পাবে সম্মান। রব্বি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা